সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ বরিশাল, আজকের অণুজীব বিজ্ঞানের ষষ্ঠ ক্লাস ভাইরাস চ্যাপ্টারের বাকি অংশ আলোচনা করব। আমি গতকাল পর্যন্ত ভাইরাসের সংখ্যা বৃদ্ধি এবং লাইটিং এবং লাইসোজেনিক চক্র পড়িয়েছিলাম। আজ তোমাদের ভাইরাসের স্থানান্তর এবং অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে ভাইরাস এক পোষক দেহ থেকে অন্য পোষক দেহে কিভাবে স্থানান্তরিত হয় তার বিস্তারিত আলোচনা করব। ভাইরাসের স্থানান্তরকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত কৃত্রিম উপায়ে স্থানান্তর এবং দ্বিতীয় প্রাকৃতিক উপায়ে ভাইরাসের স্থানান্তর। কৃত্রিম উপায়ে ভাইরাসের স্থানান্তর দুই ভাবে হয়ে থাকে। একটি হল রস ছড়ানোর মাধ্যমে ভাইরাসের স্থানান্তর, যেমন আক্রান্ত গাছের রস সুস্থ গাছে স্থানান্তরিত হলে সেই সুস্থ গাছ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। দুই নম্বর বলা হয়েছে কলম তৈরির মাধ্যমে স্থানান্তর। উদ্ভিদের বিভিন্ন ধরনের কলম বা গ্রাফটিং আমরা করে থাকি। এই গ্রাফটিং এর মাধ্যমে ভাইরাস কিভাবে স্থানান্তরিত হয় এই চিত্রে দেখানো আছে। আমরা বিভিন্ন ধরনের কলম করি, যেমন গুটি কলম, কাটিং, জোর কলম, চোখ কলম। এই সমস্ত কলমের ক্ষেত্রে সায়ন বা আদিজুর এবং উপজুর এই দুইটির যে কোনোটি যদি ভাইরাস আক্রান্ত থাকে তাহলে পরবর্তী প্রজন্ম এই ভাইরাস আক্রান্ত উদ্ভিদ বা গাছের সৃষ্টি করবে। আমরা এবার প্রাকৃতিক উপায়ে কি কিভাবে ভাইরাস স্থানান্তরিত হয় সেগুলো বিস্তারিত আলোচনা করব। প্রাকৃতিক উপায়ে ভাইরাসের স্থানান্তরের অন্যতম প্রধান মাধ্যম হলো উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গ। পতঙ্গের মাধ্যমে প্রায় যত ধরনের উদ্ভিদ রোগের ভাইরাস স্থানান্তরিত হয় তার অর্ধেক স্থানান্তরিত হয় পতঙ্গের মাধ্যমে।
এই পতঙ্গের মাধ্যমে ভাইরাস স্থানান্তর এর উপর ভিত্তি করে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অস্থায়ী ভাইরাস এবং স্থায়ী ভাইরাস। অস্থায়ী ভাইরাস হলো সেই ধরনের ভাইরাস যারা পতঙ্গের দেহের সংস্পর্শে যাওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নতুন পোষকে স্থানান্তরিত হতে না পারে তাহলে তাদের কার্যকারিতা হারিয়ে ফেলে। আর স্থায়ী ভাইরাস এটা পতঙ্গের জীবনব্যাপী বিস্তার ঘটায় এবং এটা উদ্ভিদের জন্য অত্যন্ত মারাত্মক, কারণ স্থায়ী ভাইরাস আবার দুই ধরনের, একটি হলো ট্রান্স ওভারিয়ান এবং আরেকটি হলো নন ট্রান্স ওভারিয়ান। এখানে চিত্রে একটি নন পারসিস্টেন্ট বা অস্থায়ী ভাইরাস দেখানো আছে, সেখানে দেখো যে পতঙ্গ উদ্ভিদের রস পান করার পর সেই ভাইরাস দেহে প্রবেশ করে না বা পতঙ্গের দেহে সংখ্যা বৃদ্ধিও করে না। পরের চিত্রে পারসিস্টেন্স ভাইরাস দেখানো আছে, সেখানে ভাইরাস পতঙ্গের দেহে জীবনব্যাপী অবস্থান করে এবং আজীবন সেই ভাইরাসের বিস্তার পতঙ্গ ঘটিয়ে থাকে। এই স্থায়ী ভাইরাস আবার দুই প্রকার বলা হয়েছে, একটা হলো ট্রান্স ওভারিয়ান, একটা হলো নন ট্রান্স ওভারিয়ান। নন ট্রান্স ওভারিয়ান ট্রান্স ওভারিয়ান অপেক্ষা ভালো, কারণ এটা শুধু তার জীবনব্যাপী ভাইরাসে স্থানান্তর ঘটায়। কিন্তু ট্রান্স ওভারিয়ান যারা তারা অত্যন্ত ক্ষতিকর উদ্ভিদের জন্য, কারণ তারা শুধু তার জীবনব্যাপী নয় বংশ পরস্পর সেই ভাইরাসের বিস্তার তাদের দ্বারা চলতে থাকে, কারণ তারা যে ডিম পারে সেই ডিমের মাধ্যমে ভাইরাস পরবর্তী প্রজন্মে চলে যায় এবং সেই একইভাবে সেটা চলতে থাকে। এখানে দেখো চিত্রে দেখানো হয়েছে যে এর দেহের মধ্যে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করছে এবং পরবর্তী সময় সুস্থ গাছে যখন রস পান করতে যায় সেই গাছে আবার এই ভাইরাসের বিস্তার ঘটাচ্ছে। এখানে ট্রান্স ওভারিয়ান ট্রান্সমিশন দেখানো হয়েছে যে ইনফেক্টেড ফিমেল যে ডিম দিচ্ছে সেই ডিমগুলো ইনফেক্টেড এবং এই ইনফেক্টেড এগ থেকে যে লার্ভা হচ্ছে সেই লার্ভাগুলো ইনফেক্টেড এবং লার্ভা থেকে পরবর্তী সময় নিম্ফ হচ্ছে। এই নিম্ফ আবার দুই ধরনের হচ্ছে, যারা পুরুষ তারা ভাইরাস বহন করে না কিন্তু যারা ফিমেল স্ত্রী বা স্ত্রী তারা এই ভাইরাস বহন করতেছে এবং আবার চক্রাকারে সেটা ট্রান্সমিশন ঘটিয়ে যাচ্ছে। এই জন্য এদেরকে বলা হয় ট্রান্স ওভারিয়ান ট্রান্সমিশন। তাহলে এই ভাইরাস উদ্ভিদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এর মাধ্যমে যে ক্ষতি হয় সেটা কি পুষিয়ে ওঠা খুব কঠিন। এজন্য পতঙ্গ ধ্বংসের মাধ্যমে এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যায়। এখানে যে টপিক গুলো বলা আছে, যান্ত্রিক উপায়ে স্থানান্তর, আমরা সাধারণত হাল চাষ করার জন্য বা নিড়ানি
এই সমস্ত কাজে যে সমস্ত যন্ত্র ব্যবহার করা হয় এই সমস্ত যন্ত্রের মাধ্যমেও সেই ভাইরাস বিস্তার লাভ করতে পারে। কারণ আক্রান্ত জমি থেকে আবাদ করার পর নতুন জমিতে যাওয়ার পর তার মাধ্যমে সেই ভাইরাস বিস্তার লাভ করতে পারে। অঙ্গজ উপায়ে স্থানান্তর, অনেক উদ্ভিদ অঙ্গজ উপায়ে সংখ্যা বৃদ্ধি করে বা বংশ বিস্তার করে, সেই ক্ষেত্রে পূর্বপুরুষ বা মাতা পিতার পরাগরেণু বা ডিম্বা যে কেউ যদি ভাইরাস দ্বারা আক্রান্ত থাকে তাহলে তার মাধ্যমে যে উদ্ভিদের জন্ম হয় সেই উদ্ভিদ পরবর্তী সময় সেখানে এই ধরনের অঙ্গজ জননের মাধ্যমে নতুন উদ্ভিদ ভাইরাস সংক্রামিত হয়। বীজের মাধ্যমে স্থানান্তর, ভাইরাস আক্রান্ত বীজ জমিতে বপন করলে তার মাধ্যমে যে উদ্ভিদের জন্ম হয় সেই নতুন উদ্ভিদ ভাইরাস আক্রান্ত হয়। শিম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের বিস্তার বেশি দেখা যায়। নেমাটোডের মাধ্যমে স্থানান্তর, মাটিতে কৃমির ন্যায় এক ধরনের প্রাণী আছে, এদেরকে বলা হয় নেমাটোড। এরা বিভিন্ন গাছের রস খেয়ে থাকে এবং এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়ায়। এই সমস্ত নেমাটোড আক্রান্ত গাছের রস খেয়ে পরবর্তীতে সুস্থ গাছের রস খাওয়ার সময় ভাইরাসের স্থানান্তর ঘটায় এবং রোগ সৃষ্টি করে থাকে। ছত্রাকের মাধ্যমে স্থানান্তর, ঠিক একইভাবে ছত্রাক বিশেষ করে হাইফা বা মাইসিলিয়ামের মাধ্যমে অনেক সময় এক স্থান থেকে আরেক স্থানে বিস্তার লাভ করে, তখন ভাইরাস তার মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। অথবা ছত্রাকের স্পোর ভাইরাসের দ্বারা সংক্রামিত হলে সেই স্পোরের মাধ্যমেও ভাইরাসের বিস্তার লাভ ঘটতে পারে। পরজীবী সপুষ্পক উদ্ভিদের মাধ্যমে স্থানান্তর, আমরা স্বর্ণলতা নামে পরজীবী উদ্ভিদকে আমরা সবাই মোটামুটি চিনি। এই স্বর্ণলতা দেখা যায় যে এক গাছ থেকে আরেক গাছে সে বিস্তার লাভ করে, সেই ক্ষেত্রে আক্রান্ত গাছের রস শোষণ করার সময় অস্টেরিয়ার মাধ্যমে শোষণ করে এবং তার দেহে ভাইরাস বিস্তার লাভ করে, এবং পরবর্তী সময় সে যখন নতুন গাছকে সংক্রামিত করে বা নতুন গাছে বিস্তার লাভ করে তখন সেখানে অস্টেরিয়া প্রবেশ করিয়ে ভাইরাসের বিস্তার ঘটিয়ে থাকে। খাবারের মাধ্যমে স্থানান্তর, ভাইরাস আক্রান্ত খাবার গ্রহণ করলে তার মাধ্যমে সহজেই ভাইরাস স্থানান্তরিত হতে পারে। সেখানে পানি জাতীয় খাবারের মাধ্যমেও ভাইরাস বিস্তার লাভ করে থাকে। পরবর্তী পয়েন্ট দেখানো আছে পরাগরেণুর মাধ্যমে স্থানান্তর। পরাগরেণু ক্ষুদ্রাতি ক্ষুদ্র হওয়ায় বাতাসে ভেসে বেড়ায় এবং পরাগায়ন ঘটিয়ে থাকে। ভাইরাস আক্রান্ত গাছের পরাগরেণু পরবর্তী সময় সুস্থ গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে নিষেক কার্য সম্পন্ন করলে সেই নতুন যে বীজ উৎপন্ন হয় সেটাও ভাইরাস সংক্রামিত হয়। প্রাণী দ্বারা ভাইরাসের স্থানান্তর, অনেক প্রাণী ভাইরাসের বাহক, আমরা জানি কুকুর বিড়াল এরা জলাতঙ্ক রোগের ভাইরাসের বাহক হিসাবে কাজ করে, মশা ডেঙ্গু ভাইরাসের বাহক হিসাবে কাজ করে, ইঁদুর
প্লেগ ভাইরাসের বাহক হিসাবে কাজ করে। এছাড়াও নিশাচর প্রাণী যেমন শিয়াল, খরগোশ, এরা যখন এক জমি থেকে আরেক জমিতে রাত্রেবেলায় চলাচল করে, তখন আক্রান্ত জমি থেকে ভাইরাস বহন করে সুস্থ জমিতে ভাইরাসের বিস্তার ঘটায়। ভাইরাসের বিস্তার ঘটানোর আরেকটি অন্যতম প্রধান মাধ্যম হলো আগাছা। আগাছা দুই ফসলের মাঝে সেতুবন্ধন হিসাবে কাজ করে, ফলে ভাইরাস আক্রান্ত জমিতে মধ্যবর্তী সময় আগাছার মধ্যে ভাইরাস টিকে থাকে এবং পরবর্তী ফসল আবাদের সময় এই ভাইরাস এই আগাছার মাধ্যমে বিস্তার লাভ করে এবং নতুন ফসলকে সংক্রামিত করে। তারপরে যে পয়েন্টটা আছে সেটা হলো বায়ুর মাধ্যমে ভাইরাসের স্থানান্তর। ভাইরাস অত্যন্ত হালকা, ফলে সহজেই বেশি বেড়াতে পারে এবং বায়ুর মাধ্যমে বিস্তার লাভ করে। কিন্তু এখানে স্পেসিফিক দু একটা ভাইরাসের কথা বলা হয়েছে, কারণ এটা এরা হলো ছোঁয়াচে। বিশেষ করে এখানে দেখানো আছে ইনফ্লুয়েঞ্জার একটা চিত্র দেখানো আছে, যে হাসির সাথে এবং কাশির সাথে কি পরিমাণ ভাইরাস এই ড্রপলেটের মাধ্যমে বিস্তার লাভ করে এটা এই চিত্রে ফুটিয়ে ওঠানো হয়েছে। আমরা এখন সবাই বিশ্বব্যাপী করোনা মহামারীর আতঙ্কে আতঙ্কিত এবং গবেষণায় প্রমাণিত হয়েছে এই করোনা ভাইরাসও এই হাসি বা কাশির ড্রপলেটের সাথে বায়ুবাহিত হয়ে আশেপাশের লোকজনকে সংক্রামিত করে। এজন্য আমরা স্বাস্থ্যবিধির মধ্যে অন্যতম প্রধান বলা হচ্ছে সকলকে মাস্ক পরে বাইরে যাওয়ার জন্য, এবং সরকার এই মাস্ক না পড়লে জরিমানার বিধান রেখে আইন প্রণয়ন পর্যন্ত করেছে। তাহলে ভাইরাসের বিস্তার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এবার আমরা ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আলোচনা শেষে তোমাদের সাথে মত বিনিময় হবে, তোমরা থাকবে ইনশাআল্লাহ। অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে প্রথমে অপকারিতার কথা উল্লেখ করা হয়েছে। অপকারিতার ক্ষেত্রে মানুষের রোগ এবং প্রাণীর রোগ এবং অন্য অন্য ক্ষেত্রে রোগের কথা উল্লেখ করা আছে, আমি ধারাবাহিকভাবে সেগুলো আলোচনায় আনব। প্রথমে আসো মানুষের রোগ। মানুষের রোগের মধ্যে বর্তমানে বিশ্বে যে সমস্ত রোগ প্যানিক আকারে দেখা যায় এবং যে সমস্ত মারাত্মক রোগ চিকিৎসা ব্যয়বহুল অথবা মৃত্যুর হার বেশি, তার সবই ভাইরাসজনিত রোগ। সেখানে দেখো যে প্রথমে আসতেছে এইডস এর কথা। এইচআইভি ভাইরাস দ্বারা এইডস রোগ হয়। এই এইডস রোগ খুবই মারাত্মক, এজন্য যে এইডস রোগের জীবাণু মানুষের দেহে শ্বেতকণিকায় এইডস রোগে কিন্তু কোনো রোগী মারা যায় না, রোগী মারা যায় সেকেন্ডারি ইনফেকশনে। কারণ যখন প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায় তখন সকল রোগ সেই দেহের মধ্যে
বাসা বাঁধে, এখন যে রোগ জীবাণু প্রবেশ করে সেই রোগ জীবাণুই রোগ সৃষ্টি করে, ফলে অতি দ্রুত মানুষ মৃত্যুমুখে পতিত হয়। তারপরে আসতেছে বসন্ত। তোমরা জানো হয়তো যে বসন্ত দুই ধরনের, একটি গুটি বসন্ত আর একটি জল বসন্ত বলা হয়ে থাকে। তো গুটি বসন্ত নির্মূল হয়ে গেছে, চার রোগ জীবাণুর নাম ভেরিওলা, তারপরে আসতেছে হাম, রোগ জীবাণুর নাম রুবিয়েলা, জলাতঙ্ক হলো রেবিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পোলিও, পোলিওমাইলাইটিস, ডেঙ্গু, ডেঙ্গু ভাইরাস, করোনা, করোনার পূর্বে নাম ছিল করোনা ভাইরাস 2019, কিন্তু এটার এখন বর্তমানে নামকরণ করা হয়েছে সার্স টু, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম টু। এখানে দেখো পোলিওমাইলাইটিসের আক্রান্ত আফ্রিকার কোন এক দরিদ্র দেশের কিছু চিত্র দেখানো আছে। এই পোলিওমাইলাইটিস হওয়ার ফলে দেখো হাত পা বিকলাঙ্গ হয়ে যায় এবং ক্রেস দিয়ে বট দিয়ে তাদের চলাচল করতে হয়। অন্যান্য প্রাণীর রোগ, অন্যান্য প্রাণীর মধ্যে কি কি রোগ আছে দেখো, কুকুরের জলাতঙ্ক রোগ রেবিস ভ্যাকসিন ভাইরাস দ্বারা হয়, গু বসন্ত ভ্যাকসিনিয়া দ্বারা হয়, গরু বেড়া এবং ছাগলের খুরা রোগ এটাকে বলা হয় ফুড অ্যান্ড মাউথ ডিজিজ, কারণ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে মুখ এবং খুরা এই দুটো আক্রান্ত হয়। এখানে দেখো চিত্র দুটি জিনিস দেখানো হয়েছে, এখানে কুকুর জলাতঙ্ক রোগের বাহক হিসাবে যদি জলাতঙ্ক রোগে কুকুর আক্রান্ত হয় তাহলে কুকুর পাগল হয়ে যায় এবং মানুষকে কামড়ায়। এখন দেখো একজনকে কামড়াচ্ছে এবং এই কামড়ানোর ফলে এই যে দেখো এরকম দাঁত বসিয়ে দেওয়ায় এই দাগগুলো হয়েছে। এটা গরুর খুরা রোগের চিত্র, মুখ আক্রান্ত হয়ে মুখ থেকে লালা নিঃসরণ হচ্ছে এবং এই খুরা ইনফেকশন হচ্ছে এই রোগের প্রধান লক্ষণ, এই জন্য এই রোগের নাম হয়েছে ফুড অ্যান্ড মাউথ ভাইরাস। তারপরে আসতেছে উদ্ভিদের রোগ। উদ্ভিদের ক্ষেত্রে ভাইরাস যে সমস্ত রোগ সৃষ্টি করে তার মধ্যে মোজাইক, ডাইনির জাটা, পাতা গুটানো, টুংরু এই সমস্ত হলো অন্যতম প্রধান। এবং ভাইরাস জনিত রোগের কারণে ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, ফলে উদ্ভিদের সালোক সংশ্লেষণ কমে যায়, উদ্ভিদের বৃদ্ধি কমে যায়, ফলে উদ্ভিদের ফলন বা ফসলের ফলন হ্রাস পায়। এখানে কয়েকটি ভাইরাস জনিত রোগের নাম এবং রোগ জীবাণুর নাম দেওয়া হলো, তামাকের মোজাইক রোগ, দেখো এটা তামাকের মোজাইক রোগ, টোবাকো মোজাইক ভাইরাস, শিমের মোজাইক রোগ, বিন মোজাইক ভাইরাস, যে পাতার প্রায় অধিকাংশ অংশই হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে যাওয়ার কারণ হলো সেখানে ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়ায় সবুজ কণিকা নষ্ট হয়ে পাতা হলুদ হয়ে যায়। এখানে আর দুইটি রোগের কথা দেয়া আছে, টমেটোর পাতা গুটানো রোগ, পাতা গুটিয়ে যাওয়ার ফলে সালোক সংশ্লেষণের এলাকা কমে যায়, ফলে সালোক সংশ্লেষণ না হওয়ার জন্য ফলন হ্রাস পায়। ধানের টুংরু রোগ, এই ক্ষেত্রেও দেখা যায় যে ধানের পাতা হলুদ হয়ে যায় এবং এরকম দাগ পড়ে, ফলে ধানের ফলন কমে যায়। এত সময় আমরা যা কিছু আলোচনা করেছিলাম সে ছিল ভাইরাসের অপকারিতা, কিন্তু ভাইরাসের কিছু কিছু উপকারিতা আছে, যে শুধু অপকারিতা তা না, এখন ভাইরাসের অপকারিতাটা কেমন সেটাই এখানে আলোচনা করা হচ্ছে। যে এখানে বলা হয়েছে যে ভাইরাস সরাসরি মানুষের কোনো উপকার করে না,
কিন্তু ভাইরাস রোগ প্রতিরোধে ভাইরাস ব্যবহার করা যায়, যেটা নাকি আমরা যদি উদাহরণ দেই যে গাছের গোড়া কেটে আবার পানি দেওয়ার মতো অবস্থা, সে রোগ সৃষ্টি করতেছে সেজন্য তাকে ব্যবহার করে টিকা তৈরি করা হচ্ছে। সে যদি রোগ সৃষ্টি না করতো তাহলে তো আর টিকার প্রশ্নই ছিল না। যাই হোক, যদি টিকা আমরা আবিষ্কার করতে না পারতাম তাহলে সেই রোগে আমরা তো ক্ষতিগ্রস্ত আরো বেশি হতে হতো। এখানে বলছে যে ভ্যাকসিন ভাইরাস রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী, ভাইরাস থেকে জীবের উৎপত্তি এবং বিবর্তনের ধারণা পাওয়া যায়, কারণ ভাইরাস জীব এবং জড় পদার্থের সংযোগকারী হিসাবে আমরা ভাইরাসকে দেখি। কারণ ভাইরাসের একদিকে যেরকম জীবের বৈশিষ্ট্য প্রকট, অন্যদিকে জড় বৈশিষ্ট্যের প্রকট বৈশিষ্ট্য প্রকট খুব প্রকট, ফলে ভাইরাসকে সংযোগকারী জীব এবং জড়ের সংযোগকারী হিসাবে আখ্যায়িত করা হয়। তা থেকে ধারণা করা যায় যে জড় বস্তু থেকে জীবের উৎপত্তি হওয়া সম্ভব। এছাড়া বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য স্থানান্তরের বাহক হিসাবে ভাইরাসকে ব্যবহার করা হয়, কারণ এই কাঙ্ক্ষিত জিন স্থানান্তর খুব সহজ ব্যাপার না, কারণ আমরা ক্রোমোজোমেই চোখে দেখি না, ক্রোমোজোমের একটা ক্ষুদ্র অংশ জিন, তাহলে সেই জিনকে এক কোষ থেকে আরেক কোষে স্থানান্তর এটা স্বাভাবিকভাবে সম্ভব নয়, কিন্তু ভাইরাসের দ্বারা এটা সহজেই সম্ভব করা হয়েছে। ফলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ অন্যতম প্রধান টুল হিসাবে এই ভাইরাসকে ব্যবহার করা হচ্ছে। এখানে জৈবিক নিয়ন্ত্রণের কথা বলা আছে, জৈবিক নিয়ন্ত্রণ জৈব কীটনাশক তৈরিতে ভাইরাস ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস থেকে তৈরি এলকার নামে পতঙ্গনাশক বাজারে পাওয়া যায়। এখানে আমি জৈবিক নিয়ন্ত্রণ বিষয়ে একটু কথা বলবো। জৈবিক নিয়ন্ত্রণটা হলো একটি জীব দ্বারা আরেকটি জীব নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি তাকে বলা হয় জৈবিক নিয়ন্ত্রণ। কারণ এটার একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে যে জৈবিক নিয়ন্ত্রণের ফলে পরিবেশ দূষণ হয় না এবং কম খরচে বেশি লাভবান হওয়া যায়। আমাদের দেশেও জৈবিক নিয়ন্ত্রণ হয়, যেমন ব্যাং কীটনাশক কীট পতঙ্গকে খেয়ে ফেলে, ফলে কীট পতঙ্গের সংখ্যা নিয়ন্ত্রিত থাকে। একটা উদাহরণ হলো যে অস্ট্রেলিয়ায় এক সময় খরগোশ সব আলু গাছ খেয়ে বা আলু নষ্ট করে ফেলতেছিল, তখন প্রাথমিক অবস্থায় গুলি করে কিছু খরগোশ মারা হয়, কিন্তু দেখা যায় গুলি করে খরগোশ মারার ফলে যে পরিমাণ খরচ হয় সেটা অর্থনৈতিকভাবে কোনো অবস্থায় লাভজনক নয়। তখন তারা বিজ্ঞানীদের শরণাপন্ন হলে মিগজু ভাইরাস নামক একটা ভাইরাসকে একটা খরগোশ ধরে তার দেহে প্রবেশ করা দেওয়া হয়। খরগোশ সেই ভাইরাস বহন করে বনে চলে যায় এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে সেই খরগোশটি মারা যায়। খরগোশটি মারা যাওয়ার পর তার আশেপাশে যে সমস্ত খরগোশ এসে দেখে যে খরগোশটি মারা গিয়েছে, তারা সকলেই সমবেদনা জানানোর জন্য তার কাছে আসে, এবং যারা তার সংস্পর্শে আসে তারা সবাই এই মিগজু ভাইরাস বহন করে নিয়ে যায় এবং পরবর্তী সময় তারাও মারা যায়। এইভাবে দেখা যায় যে অল্প সময়ের মধ্যে এত পরিমাণ খরগোশ অস্ট্রেলিয়ায় মারা যায়, তাতে খরগোশের বংশ রক্ষা করাই কঠিন হয়ে দেখা দেয়। তার মানে অনেক খরচ করেও যে তা সম্ভব হচ্ছিল না, সেটা সাধারণভাবে অল্প খরচের মধ্যেই জৈবিক পদ্ধতিতে খরগোশ নিয়ন্ত্রণ করা হয়েছিল। তাহলে আমরা এই ভাইরাস ব্যবহার করে জৈবিক নিয়ন্ত্রণ করতে পারি। বর্তমানে বিজ্ঞানীরা ব্যাকটেরিয়া ফাস বা ব্যাকটেরিয়া খাদক ভাইরাসকে
ব্যাকটেরিয়া জনিত রোগের চিকিৎসায় ব্যবহারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি সেটা সফল হয় তাহলে দেখা যাবে যে ব্যাকটেরিয়া জনিত ডিসেন্ট্রি রোগে ভাইরাস জনিত ট্যাবলেট খেয়ে রোগ নিরাময় সম্ভব হয়েছে। তাহলে উপকারিতা আমরা যদিও বলি যে সরাসরি উপকারিতা নাই, কিন্তু ক্ষেত্র বিশেষে উপকারিতা একেবারে কম নয়। টিকার কথা এখানে বলা হয়েছে যে বর্তমানে আমরা যে করোনা মহাতঙ্কে আছি সেটার অন্যতম প্রধান সমাধান হলো টিকা আবিষ্কার। টিকা আবিষ্কার হয়ে গেলে আমরা মোটামুটি আশা করি একটা ভালো অবস্থানে যেতে পারব, আমরা স্বাভাবিক জীবনযাপনের দিকে অগ্রসর হতে পারব। এখন এই ভাইরাসকে বিভিন্নভাবে টিকা আক্রমণের জন্য, টিকা তৈরির জন্য ব্যবহার করা হয়। মোটামুটি চার ধরনের টিকা ভাইরাস থেকে তৈরি করা হয় এবং বাজারে এই চার ধরনের টিকা পাওয়া যায়। প্রথম টিকা হলো লাইভ অ্যাটিনিয়েটেড ভ্যাকসিন বা জীবান্ত জীবাণু থেকে টিকা তৈরি করা হয় এবং সেখানে কিছু কিছু জীবন্ত ভাইরাস থেকে যায়, যেমন পোলিও ভাইরাসের টিকা। এই লাইভ অ্যাটিনিয়েটেড ভ্যাকসিনের একটি অসুবিধা হলো যেটা মাঝে মধ্যে না কাজ করে রোগ তৈরি করে ফেলে। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, এখানে জীবাণুকে নিষ্ক্রিয় করে ফেলা হয় এবং তা থেকে ভ্যাকসিন তৈরি করা হয়, যেমন টাইফয়েডের ভ্যাকসিন। এছাড়া তৃতীয়টা হলো টক্সয়েড, এটা অণুজীবের বহিঃবিষ থেকে এই টিকা উৎপন্ন করা হয়। আমরা জানি টিটি বা টিটেনাস টক্সয়েড ধনুষ্টঙ্কা রোগের টিকা এই পদ্ধতিতে আবিষ্কার করা হয়। সাবসেলুলার ভ্যাকসিন, সাবসেলুলার ভ্যাকসিন হলো কোষপ্রাচীর বা ক্যাপসিউল ব্যবহার করে এই টিকা করা হয়, উৎপন্ন করা হয়, যেমন নিউমোনিয়ার ভ্যাকসিন। এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া এখানে সম্মিলিতভাবে আলোচনা চলে আসছে, কারণ ভ্যাকসিনটা শুধু যে ভাইরাস থেকে হয় তা না, ব্যাকটেরিয়া থেকে হয়, এজন্য আলোচনায় একসাথে চলে আসছে। এখানে পাঁচ নম্বর দেওয়া আছে জিন বেসড ভ্যাকসিন। আসলে এই পাঁচ নম্বর যেটা, এটা ওই চারটি ভ্যাকসিনেরই সম্মিলিত যে কোনো একটি করা হয় বায়োটেকনোলজির মাধ্যমে, সেই অণুজীবের জিন কাজে লাগিয়ে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়, এজন্য এটাকে বলা হয়েছে জিন বেসড ভ্যাকসিন। এটা আসলে ওই চার ধরনের যে কোনো ধরনেরই হতে পারে। এখন বায়োটেকনোলজির মাধ্যমে জিন বেসড ভ্যাকসিন কেন বলা হয়েছে, যে এই বায়োটেকনোলজির মাধ্যমে অল্প সময়ে সেই জিনের বহু কপি উৎপন্ন করা সম্ভব। আমরা এখন পিসিআর শব্দের সাথে সবাই আমরা পরিচিত। পিসিআর তে বোঝা হলো পলিমারেজ চেইন রিয়াকশন, মানে পলিমারেজ চেইন রিয়াকশনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ কপি করা যায় জিনের এবং তার থেকে সহজেই প্রয়োজন অনুসারে টিকা উৎপন্ন করা যায়। এজন্য এই জিন বেসড ভ্যাকসিন বর্তমানে অল্প সময়ে অধিক পরিমাণে টিকা উৎপন্নর ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করতেছে। আমরা বর্তমানে টিকা, বিশেষ করে করোনার টিকা নিয়ে সবাই আমরা আতঙ্কিত যে কখন পাবো হাতে, সেই ক্ষেত্রে অনেকেই অগ্রগণ্য ভূমিকা পালন করতেছে। তার মধ্যে যে সবচেয়ে বেশি অগ্রগণ্য ভূমিকা পালন করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সারা গিলবার্ট, তার নেতৃত্বে
শিম্পাঞ্জির সাধারণ সর্দি কাশির জন্য যে ভাইরাস তাকে বায়োটেকনোলজির মাধ্যমে করোনা ভাইরাসের পৃষ্ঠের কাতার মতো প্রোটিনের জিনগত উপাদান যুক্ত করে টিকা তৈরি করা হয়েছে। এই টিকা তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে এবং ঔষধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বাণিজ্যিকভাবে টিকা উৎপাদনের দায়িত্ব নিয়েছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা টিকা পাবো। এবার আমরা তোমাদের সাথে মত বিনিময় করব, যারা যারা আসো পরে নিয়ে যাও। তোমাদের আলোচনা এক্ষেত্রেই শেষ এবং তোমাদের অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো। ইস্তিয়াক হোসেন হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পারি নাই, স্পষ্ট করে বলো। জয় সিকদার, কোন প্রশ্ন আছে? ইস্তিয়াক স্যার, হ্যাঁ দীপা রায় বলো। স্যার কুকুরের জরাতঙ্ক রোগটা বিষয়ে আবার বলেন। কোনটা স্যার? কুকুরের জরাতঙ্ক রোগটা। হ্যাঁ হ্যাঁ, জরাতঙ্ক রোগ কি বলো, কি জলাতঙ্ক হয়? হলো রেবিস ভাইরাসের মাধ্যমে একটু বলতেন। হ্যাঁ, জলাতঙ্ক রোগ হয় হলো রেবিস ভ্যাকসিন দ্বারা। এটা বলছেন তখন স্যার এই প্রবলেম করতেছিল। হ্যাঁ, কুকুরে কামড়ের মাধ্যমে বা বিড়ালের কামড়ের মাধ্যমে এই জলাতঙ্ক রোগ বিস্তার লাভ করে। এই জলাতঙ্ক রোগ যদি হয় তাহলে ডেথ রেট হলো 100%। এখন পর্যন্ত এটার কোনো চিকিৎসা আবিষ্কার হয় নাই, কিন্তু টিকার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা যায় বা প্রতিরোধ করা যায়, কিন্তু চিকিৎসা করা এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। এই জন্য কুকুরে যদি কাউকে কামড়ায় তাহলে কি করতে হবে, তোমাদের টিকা দিতে হবে, টিকার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা যায়। আর কোনো কোয়েশ্চেন? জয় সিকদার, মিজানুর রহমান, তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি না লাইনের কোনো সমস্যা আছে? না স্যার, ঠিক আছে, শোনা যাচ্ছে স্যার। মাঝে মাঝে একটু প্রবলেম করে, যেমন গত ক্লাসে আমরা অনেকেই হচ্ছে গিয়ে ক্লাসে ঢুকতে পারি নাই, একদম ফার্স্ট থেকে অনেক মেয়েরাই আমরা পারি নাই, দুই একজন ছেলেও ছিল। তো যে নেটে প্রবলেম নাকি বুঝতেছি না। নেটে হয় প্রবলেম হয়, আমাদের সময় শেষ হয়ে আসছে প্রায়, আর 2 মিনিট আছে। তোমাদের যদি কোনো কথা থাকে তোমরা আলোচনা আসতে পারো। স্যার সার্সের ওইটার ফুল মিনিংটা একটু বলেন। করোনা ভাইরাস, হ্যাঁ, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আচ্ছা
স্যার আপনি বলুন সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে এখানে আমরা সমাপ্ত করতে পারি তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম